আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে আজ থেকে মূলত আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস তো আমার এই সিরিজ তৈরির পেছনে মূল কারণ হচ্ছে আমার জুনিয়ররা আমাকে অনেক রিকোয়েস্ট করে ভাই আমাকে সি প্রোগ্রামিং শেখান ভাই আমাকে প্রোগ্রামিং শেখান কিন্তু আমি একা তো সবাইকে প্রোগ্রামিং শেখাতে পারবো না এই জন্য আমি একটা চ্যানেল খুলে এখানে ভিডিও আপলোড দিব হয়তো বা এখান থেকে আমি আশা করি এখান থেকে সবাই উপকৃত হতে পারবে আচ্ছা তো অনেকে বলেছে ভাইয়া আমি সি প্রোগ্রামে কিছুই জানি না সি প্রোগ্রাম সম্পর্কে আমি কিছুই জানি না আমি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানি না আমি প্রোগ্রামিংয়ে পুরোই হচ্ছে জিরো সো এইখান থেকে আমাকে আপনি প্রোগ্রামিং শেখান আমি কি করে প্রোগ্রামিংয়ে ভালো করতে পারি যেহেতু আমি সিএসসি নিয়ে পড়ালেখা করি আমি যদি প্রোগ্রাম না পারি সেহেতু আমার এটা ফিউচারের সমস্যা হতে পারে সো এখান থেকে হচ্ছে আমি মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিসটা শুরু করতে যাচ্ছি তো প্রথমেই বলে নিচ্ছি সেটি হচ্ছে আমি নিজেও ভালো প্রোগ্রামার না আমি নিজেও এখন শিখতেছি সো আমি সব কিছু বলতে পারবো বিষয়টা এমন নয় বাট আমি যতদূর জানি যতদূর পারি আমি আপনাদের শেখানোর চেষ্টা করব আর যেহেতু সেই প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রাম করতে হবে আমাদের হাতে কলমে প্রোগ্রাম করতে হবে এই জন্য হচ্ছে আমি থিওরি বেসিসে বেশি যাব না আমি থিওরি খুবই অল্প বলবো আমি মূল প্রোগ্রামে চলে আসবো আমি এভরিডে একটি করে প্রোগ্রাম লিখবো এবং ওই প্রোগ্রামে যাবতীয় যা যা বলা দরকার আমি সব কিছু বলার চেষ্টা করব এতে এটি হচ্ছে আমার মূল বেসিস যে আমি কী করে আমি লেকচারগুলো তৈরি করব তো এবং আমার পরিকল্পনা আছে যে আমি সি প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি সি প্লাস প্লাস প্রোগ্রামটাও আমি করব। তো যদি আমরা এই প্রোগ্রামটায় চলে আসি প্রথম প্রোগ্রামে সেটি হচ্ছে আই লাভ সি প্রোগ্রামিং এই লেখাটি স্ক্রিনে প্রদর্শন করার জন্য একটি সি প্রোগ্রাম লিখতে হবে আচ্ছা তো এখন আমরা সি প্রোগ্রামিং করতেছি কেন করতেছি আমাদের পাইথন আছে আমাদের জাভা আছে বা জাভা স্ক্রিপ্ট আছে বা পিএসপি আছে এইগুলো ছেড়ে আমরা সি প্রোগ্রাম কেন করতেছি কারণ হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলতে চাই সেটি হচ্ছে এখনও সি ল্যাঙ্গুয়েজ এবং আপনি যদি সি ল্যাঙ্গুয়েজের লজিকগুলো ভালো করে বিল্ড আপ করতে পারেন আপনার ভিতরে দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি সুইচ করতে পারবেন হ্যাঁ এই জন্য সি প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে সি প্রোগ্রাম থেকেই আসলে শুরু করা হয় আচ্ছা তো আমরা এই প্রোগ্রামটি আমি লিখেছি প্রোগ্রামটি অলরেডি আমি লিখা লিখেছি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখানে আছে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ভেঙে ভেঙে জানার চেষ্টা করবো তো এখানে প্রথমে কি আছে প্রথমে আছে হ্যাশ তারপরে রয়েছে ইনক্লুড তো হ্যাশ ইনক্লুড তারপরে রয়েছে স্টেডিও ডট এস ডট এইস আচ্ছা সো প্রথমে আমরা বুঝবো হ্যাশ ইনক্লুড এই জিনিসটা কি তো আমরা এই প্রোগ্রামে প্রত্যেকটি জিনিস ভেঙে ভেঙে জানার চেষ্টা করব তো প্রথমেই এই প্রোগ্রামে কি রয়েছে আচ্ছা আমি একটি প্রোগ্রাম এখানে লিখে রেখেছি হ্যাঁ এই প্রোগ্রামটার জন্য যে কোডগুলো করা দরকার সেগুলো আমি অলরেডি লিখেছি তো আপনারা দেখতে পারতেছেন তো এইখানে প্রথমে লেখা আছে হ্যাশ ইনক্লুড তো ইনক্লুড দ্বারা কি বোঝাচ্ছে তো এখানে সে বলতেছে সে কৃষকটাকে তুমি ইনক্লুড করো এখানে সে বলতেছে কিছু একটাকে তুমি ইনক্লুড করো তুমি কাকে ইনক্লুড করবা তুমি কিছু একটাকে ইনক্লুড করবা বাট কাকে সেটা হচ্ছে একটা ফাইলকে ইনক্লুড করো সেই ফাইলের নাম হচ্ছে এস টি ডিআইও এইটাকে বাংলায় বলা হয় হেডার ফাইল বলা হচ্ছে হেডার ফাইল অর্থাৎ যদি আমরা আমাদের দেহকে কল্পনা করি যে আমাদের একটা ব্রেইন আছে আমাদের মস্তিষ্কের ভিতরে আমাদের ব্রেইন রয়েছে এই ব্রে ব্রেইনে আমরা আমাদের অনেক কিছু জিনিস করে রাখছি তো যখন আমরা কোনো একটা কাজ করতেছি তখন আমরা ব্রেন থেকে নির্দেশ পাচ্ছি যে এই কাজটা এইভাবে করতে হবে এই কাজটা এইভাবে করতে হবে অর্থাৎ যদি অন্যভাবে বলি আমাদের মেমোরি মেমোরিতে আমরা কি করতেছি সেভ করতেছি সাপোজ আমাদের মোবাইল মেমোরিতে আমরা কি অনেক কিছু সেভ করতেছি দেন আমরা সেগুলো কি পরে দেখতে পারতেছি সাপোজ ভিডিও হতে পারে কিছু গান হতে পারে সো এইখানে বিষয়টা সেম যে এখানে এই ফাইলটা অনেক কিছু সেভ করে রাখছে অনেক লাইব্রেরি ফাংশন সেভ করে রাখছে অনেক বিল্টিন ফাংশন সেভ করে রাখছে যেগুলো আমরা প্রোগ্রামের পারপাসে আমরা কোডে ইউজ করতে পারবো খুব সহজে ইউজ করতে পারবো সো এটা হচ্ছে মূলত হেডার ফাইল আমরা পরে আরও বুঝতে পারবো তো এরপরে তাহলে এটা বুঝলাম হচ্ছে হেডার ফাইল এটা হচ্ছে আমাদের প্রথম অংশ হ্যাঁ এই হেডার ফাইলকে আমরা ইনক্লুড দ্বারা যুক্ত করেছি দেন যদি আমরা আসি ইন্ট ইন্ট মানে বোঝা যাচ্ছে হচ্ছে ইনটিচার টাইপ তো এখানে এটা হচ্ছে একটা ডেটা টাইপ তো ডেটা টাইপ কি এটা হচ্ছে যদি আমি বলি যে দেখুন আমাদের এই পৃথিবীতে অনেক প্রকার ভাষা রয়েছে অনেক ল্যাঙ্গুয়েজ আছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি দেন হচ্ছে যারা ইংরেজ তারা ইংরেজি ভাষায় কথা বলে দেন যারা উর্দু তারা উর্দুতে কথা বলে পাকিস্তানিরা সো এরকমভাবে বিভিন্ন ভাষা আমাদের রয়েছে দেশে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা রয়েছে সো যে দেশের জনগণ যে দেশে বাস করে সেই দেশের জনগণ সেই ভাষায় কথা বলে হুম সো এখন আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি তো এইখানে ডেটা টাইপটা সেম আমরা যখন কোর্ট করব। তখন আমরা অনেক বিষয় নিয়ে অনেক ভ্যালু নিয়ে কাজ করব। ভ্যালু হইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হইতে পারে কোনো ক্যারেক্টার যেমন এবিসিডি ইএফ হইতে পারে কোনো ফ্র্যাকশন নাম্বার অর্থাৎ দশমিক নাম্বার যেমন ফাইভ পয়েন্ট টু থ্রি টু থ্রি সামথিং ইলস এরকম অনেক কিছু হইতে পারে সো এই জন্য আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা ডেটা টাইপ নির্দেশ করি আমরা দেই যেমনভাবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে তেমনই ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন ডেটা টাইপ রয়েছে তো ডেটা টাইপ অনেক প্রকার হতে পারে ইনটিজার টাইপ হতে পারে ডাবল টাইপ হতে পারে ফ্লোর টাইপ হতে পারে ক্যারেক্টার টাইপ হতে পারে স্ট্রিং টাইপ হতে পারে সো আমরা সেগুলো জানব আস্তে আসতে যখন যে প্রোগ্রামে যেটা জানা দরকার আমরা সেই প্রোগ্রামে সেই জিনিসটা জানার চেষ্টা করবো তো এই প্রোগ্রামে আমাদের ইন্টেজার টাইপ লাগতেছে সো ইন্টেজার মানে হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এইগুলোকে ইন্টেজারের আওতাভুক্ত করা হয় আচ্ছা তো এখন তাহলে ইন্টিজার বুঝলাম একটি হচ্ছে একটি ডেটা টাইপ দেন হচ্ছে মেইন আসবো মেইন কিওয়ার্ডটা সো মেইনের পরে আমরা যদি লক্ষ্য রাখি যে এটার পরে একটা প্যারান্থিস আছে ফার্স্ট ব্র্যাকেট আছে সো এই যখন কোনো কিওয়ার্ডের পরে কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকে তখন তাকে বলা হয় ফাংশন সি প্রোগ্রামে এভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় আচ্ছা তাহলে এখন এই ফাংশনটা তো আমরা নিজেরা ক্রিয়েট করিনি এই ফাংশনটা হচ্ছে ক্রিয়েট করা ছিল কোথায় করা ছিল একটু আমরা দেখলাম যে একটা ফাইল আমরা যুক্ত করছিলাম সেটা হচ্ছে কি এই ফাইলটা হেডার ফাইলটা এই হেডার ফাইলে অনেক কিছু বিল্টিন ফাংশন যুক্ত করা আছে তারই একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে এখানে মেইন ফাংশন তাহলে আমরা বুঝতে পারলাম মেইন ফাংশন হচ্ছে এখানে হেডার ফাইল থেকে আসছে তাহলে আমরা মেইন ফাংশনকে খুব সহজে এখন ব্যবহার করতে পারবো আর কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করতে পারবো এবং প্রোগ্রামের প্রোগ্রামে ব্যবহার করতে পারবো সবচেয়ে বেশি ইউজ করা হয় যেগুলো আমরা নিজেরাই ইউজ তৈরি করবো তো কীভাবে ফাংশন তৈরি করতে হয় সেইগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো যেহেতু আমরা শুরু থেকে শুরু করেছি জিরো থেকে সুতরাং এটি হচ্ছে বেসিক প্রোগ্রাম তো আমরা এখান থেকে শুরু করি সো আমরা প্রথমে আবার একটু রিভিউ করি আমরা সো এখানে হচ্ছে আমরা এই হেডার ফাইলকে যুক্ত করেছি ইনক্লুডের মাধ্যমে দেন আমরা ইন্টিজার টাইপে আসলাম ডেটা টাইপ দেন হচ্ছে মেইন ফাংশন দেন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো আচ্ছা তার আগে আমরা যদি আমাদের দেহকে কল্পনা করি আমাদের দেহকে আমরা তিনটি অংশে ভাগ করব। একটা হচ্ছে মাথা দেন হচ্ছে আমাদের মূল বডি দেন হচ্ছে আমাদের শেষ অংশ পা হ্যাঁ তো এখানে সেম প্রোগ্রামটাকে আমরা কল্পনা করব। এই যে প্রথমে যে অংশটা হেডার ফাইলকে যুক্ত করছি এটা হচ্ছে আমাদের মাথা আমাদের মাথা দেন হচ্ছে মেইন থেকে শুরু হবে হচ্ছে আমাদের মেইন বডি মেইন বডি শুরু হবে এখান থেকে দেন শেষ হবে এখান থেকে আমরা শেষ করে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করে দিব তো এটা হচ্ছে একটা প্রোগ্রামের স্ট্রাকচার আচ্ছা দেন হচ্ছে এখানে যদি আমরা এর পর্যন্ত বুঝতে পারি দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ভিতরে ঢুকবো মেইন বডিতে আমরা এখন এন্ট্রি করব। তো এখানে প্রিন্ট এফ আচ্ছা এখন সি প্রোগ্রামে প্রিন্ট এফ দ্বারা কোনো লেখা প্রদর্শন করতে হয় স্ক্রিনে প্রিন্ট করতে হয় আর সি প্লাস প্লাসে সি আউট করতে হয় হুম দেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে অন্যান্য কিওয়ার্ড ইউজ করতে হয় এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন বলা হয় এগুলোকে সো এখন কথা হচ্ছে সি প্রোগ্রামে প্রিন্টেভ সি প্লাস প্লাসে সি আউট কেন এরকম ডিফারেন্স কেন তো এইটার কারণ হচ্ছে এই যে কর্তা সি প্রোগ্রাম যে আবিষ্কার করেছে তিনি হচ্ছে এই ফাইলে এই যে হেডার ফাইলে বলে রাখছে যে এখানে যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় এখানে প্রিন্টেভ ইউজ করতে হবে তাহলে এই হেডার ফাইল যে আমরা সংযুক্ত করলাম এটার বেনিফিটটা আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে প্রথমত আমরা মেইন ফাংশনকে আমরা কাজ করতেছি দেন মেইন ফাংশনের মাধ্যমে আমরা মূল বডিতে ঢুকলাম দেন হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ এটাও হচ্ছে আমরা কই থেকে পেলাম এই ফাইল থেকে পেলাম এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন এটাও একটা লাইব্রেরি ফাংশন কারণ দেখুন এই প্রিন্টফের পরে প্যারেনথেসিস আছে হুম তার মাঝখানে আমরা কিছু লিখছি এখন এর মাঝখানে আমরা যা লিখবো সেটা হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিনে আচ্ছা তো আমরা কী লিখবো আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে কি আই লাভ সি প্রোগ্রামিং সো আমরা এখানে তাই লিখলাম যে আই লাভ সি প্রোগ্রামিং দেন এটা একটা স্টেটমেন্ট সো প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিক্লন দিতে হবে আচ্ছা এখন সেমিক্লোনটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে প্রথম দিকে কারণ হচ্ছে সেমিক্লোন তো জাস্ট একটা নাকি হ্যাঁ বাট সেমিক্লোন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি যখন প্রোগ্রাম করছি একটা বড় প্রোগ্রাম করছি আমি সো প্রোগ্রামের আমি কোনো ভুল খুঁজে পাচ্ছি না বাট প্রোগ্রামটা রান হচ্ছে না তো খুঁজতে 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 দেখা গেল এখানে একটা সেমিকরণ মিস করছি আমি আচ্ছা তার আগে একটি কথা এটা হচ্ছে বেসিক থেকে যেহেতু শুরু করেছি অনেকে এখানে থাকবেন যারা বিগ প্রোগ্রামার তারা অবশ্যই আমাদের উৎসাহিত করবেন এবং আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন বাট আপনারা আমাদের উৎসাহিত করবেন যেন আমরা আপনাদের মতো আপনার মতো বিগ প্রোগ্রামার হইতে পারি আস্তে আস্তে শুরু থেকে শুরু করে জিরো থেকে শুরু করে ভালো পর্যায়ে যেতে পারি আচ্ছা দেন হচ্ছে আমাদের যেমন শেষ প্রোগ্রামটা শেষ করতে হবে দেন শেষ করবো হচ্ছে রিটার্ন জিরো এর মাধ্যমে এখন কথা হচ্ছে এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে রিটার্ন জিরো কেন রিটার্ন জিরো আমরা কেন ইউজ করবো আচ্ছা আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে রিটার্ন জিরো কেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইগুলো কেন ইউজ না করে আমি জিরো ইউজ করলাম এর একটা অবশ্যই কারণ আছে যে কারণটা হচ্ছে অনেকেই জানে না আমি জানি এখানে সেভেন্টি পার্সেন্ট মানুষ এটা জানে না কারণ হচ্ছে আমিও প্রথমে জানতাম না হুম আমরা যখন করতাম তখন আমরা ধরেই নিই এখানে রিটার্ন রিটার্ন জিরো দিতে হবে ইভেন আমি যখন আমার বিভিন্ন বন্ধু বা চুনিয়ারদের জিজ্ঞেস করি যে এখানে রিটার্ন জিরো কেন ইউজ করছো কেন ওয়ান টু ইউজ করো নি তখন বলে ভাইয়া এটা তো আমরা করে আসতেছি এরকম করে আসতেছি যাই হোক এখানে জিরো হওয়ার কারণ হচ্ছে আমাদের তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমাদের পৃথিবীতে এত ভাষা রয়েছে এত ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটার ভ্যালু কি সেম হ্যাঁ যে দেশের মাতৃভাষা যার কাছে হ্যাঁ তার কাছে অবশ্যই সেম মানে তার কাছে ওইটাই ওই ভাষাই প্রায়োরিটি বেশি বাট যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে খুব হাই হাই লেভেলের কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে মিডিয়াম লেভেলের কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে লো লেভেল সাস ইংলিশ খুবই হাই ডিমান্ডেবল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা এটার ভ্যালু অবশ্যই আছে ঠিক কিনা তো এখানে ইন টাইপটা হচ্ছে ভ্যালুয়েবল এটা কিছু না কিছু ভ্যালু রিটার্ন করবে তো কী রিটার্ন করবে সে কিছু না কিছু ভ্যালু রিটার্ন করবে হইতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো হইতে পারে সো এই যে প্রোগ্রামগুলো তৈরি করা হয়েছে প্রোগ্রামে যদি আমরা জিরো লিখি রিটার্ন জিরো লিখি তখন এই অপারেটরটা বুঝতে পারে যে এই প্রোগ্রামটা ঠিক আছে প্রোগ্রামে কোনো সমস্যা নাই যদি ইন্টারনাল যেমন এখানে সেমিকলার মিস করছি দেন এখানে প্রিন্টেড এফ জায়গায় এফ দিয়ে নি শুধু প্রিন্ট লিখছি সাপোজ এখানে শুধু প্রিন্ট লিখলাম প্রিন্ট এফ দিলাম না তো এই ভুলগুলো যদি আমি না করি দেন আর যদি জিরো দেই তাহলে সে বুঝতে পারবে যে প্রোগ্রামটা ঠিক আছে বাট আমি যদি এখানে অন্য কিছু দেই সাপোজ এখানে জিরো না দিই অন দিলাম সে বাকি সব ঠিক আছে আমার বাট অপারেটর বুঝবে এখানে কোনো একটা গোলমাল আছে তো এই জন্য এই রিটার্ন টাইপ আমরা আমরা অলওয়েজ জিরো ইউজ করি তো এটা হচ্ছে রিটার্ন জিরো ইউজ করার মূল কারণ তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করবো এই সেমিক শুরু করেছিলাম ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম সো এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার সো আমি আরেকবার যদি বলি এটা আমাদের মাথা অংশ হেড অংশ দেন এটা হচ্ছে আমাদের মেইন বডি ইন্টিজার মেইন থেকে শুরু হয়েছে মেইন বডি দেন আমরা শেষ করে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম এখন আমরা প্রোগ্রামটা রান করব দেখি আমরা এত কষ্ট করে প্রোগ্রামটা দেখলাম বুঝলাম এখন রান করে দেখি কী অবস্থা হয় রান হয় কি না সো বিল্ড ইন রান দেখা যাক কী হয় টাইম নিচ্ছে একটু হ্যাঁ চলে আসছে সো এটা হচ্ছে আই লাভ সি প্রোগ্রামিং হ্যাঁ এক্স্যাক্টলি সেম সেম আউটপুট আমাদের দেখাচ্ছে সো আশা করি প্রোগ্রামটা আমরা বুঝতে পেরেছি সো আরেকবার যদি আমি একটু দেখি ইনক্লুড দ্বারা আমরা একটা ফাইলকে সংযুক্ত করেছি সেটা হচ্ছে হেডার ফাইল এটার ফাইলের ভিতরে অনেক প্রোগ্রাম করা আছে অনেক বিল্ট ইন ফাংশন দেওয়া আছে যেগুলো আমরা খুব সহজে ইউজ করার জন্য এই ফাইলটা আমরা ইনক্লুড করেছি হ্যাঁ দেন হচ্ছে ইন্ট মেইন দ্বারা আমরা মেইন কাজ শুরু করবো এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার এরকমই থাকবে এখানে ইন্ট মেইন আমরা কোনো পরিবর্তন করবো না এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার শুরু হয়েছে এখান থেকে মূল বডি দেন আমরা বডিটি ঢুকবো ঢুকার পর আমরা কি করলাম আমাদের খুব সিম্পল একটা প্রোগ্রাম এটা আই লাভ সি প্রোগ্রামিং এটা আমরা প্রদর্শন করবো সো আমি প্রিন্ট আপের মধ্যে লিখলাম আই লাভ সি প্রোগ্রামিং দেন আমি রিটার্ন জিরোর মাধ্যমে প্রোগ্রামটা শেষ করে দিলাম রিটার্ন জিরো কেন ইউজ করবো সেটা আমরা বললাম এটা ভ্যালু রিটার্ন করবে ভ্যালুটা জিরো দিলে বা অপারেটার বুঝতে পারে ফাংশনটা ঠিক আছে মানে প্রোগ্রামটা ঠিক আছে আর ওয়ান টু থ্রি ফোর এগুলো ইউজ করলে সেটা বুঝবে কোনো একটা গোলমাল আছে তো আশা করি আমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছি যদি এরপরেও প্রোগ্রামটা সম্পর্কে কোনো সমস্যা থাকে বা প্রোগ্রামে কোনো কোড হ্যাঁ কোনো কিওয়ার্ড বুঝতে সমস্যা থাকে থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে হবে আমি যদি পারি আমি অবশ্যই আপনাদের সেটা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ আমি ভালো প্রোগ্রামার না আমি স্বীকার করি এটা আমি আমিও শিখতেছি হ্যাঁ এর ফলে আমার বেনিফিট হচ্ছে কি আমি আপনাদের জন্যও শিখতেছি আপনাদেরও বেনিফিট হচ্ছে আপনারা শিখতে পারতেছেন তো এটা হচ্ছে মূল কারণ তো আমার চিন্তা আছে আমি প্রথমে সি প্রোগ্রাম শুরু করব। সি প্রোগ্রামের প্রায় একশোটার মতো প্রোগ্রাম আমি নিজে করেছি সো ওই একশোটা প্রোগ্রাম মতো তো আপনাদের আমি দেখাবো প্রত্যেকটা প্রোগ্রাম ভেঙে ভেঙে আমি দেখাবো যেমন এখানে আমি ইন্ট মে ইনক্লুড প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে যেমন আমি বলেছি তো প্রত্যেকটা প্রোগ্রামে এরকম আমি প্রত্যেকটা অংশকে ভেঙে ভেঙে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করবো সো সি প্রোগ্রাম শেষ করার পরে আমি সি প্লাস প্লাসে যাওয়ার চেষ্টা করবো দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার দেন হচ্ছে অ্যালগ্রিদম তো এই পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা আমার আছে দেন যদি আল্লাহ চাই পরে অন্য কিছু করতে পারি বাট এই পর্যন্ত আপাতত আমার প্ল্যান আছে যে সি সি প্লাস প্লাস দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার দেন হচ্ছে অ্যালগোরিদম তো আপনারা যদি আমাকে সহায়তা করেন দিন ইনশাল্লাহ আমরা সেই পর্যন্ত যেতে পারি ইনশাল্লাহ তো আপনারা প্রোগ্রামটা করুন এটা আসলে কোর্টগুলোকে করুন হ্যাঁ আচ্ছা আরেকটা কথা আছে দেন হচ্ছে এই সি প্রোগ্রাম কবে আবিষ্কার করা হয়েছে কে আবিষ্কার করেছে এগুলা সম্পর্কে আমি কিছু বলবো না এগুলো যেহেতু আপনারা প্রোগ্রাম করতে আছেন আপনারা নিজেরা ঘেঁটে ঘেঁটে দেখবেন সি প্রোগ্রাম কবে আবিষ্কার করা হয়েছে সি প্রোগ্রাম কোথায় কোথায় ইউজ করা হয় কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সি প্রোগ্রাম এখন কোন 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 বড় বড় কোম্পানিতে এখন ইউজ করা হচ্ছে পৃথিবীর হ্যাঁ যেগুলো যে কোম্পানিগুলো এখন ওয়ার্ল্ড লিড করতেছে তো এইগুলো আপনারা দেখবেন দেন কোড ব্লক যেটা আমি যেটা ইউজ করতেছি কোড ব্লক সেটা হচ্ছে কোড ব্লক আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা ইউটিউবে জাস্ট যাবেন ইউটিউবে যে জাস্ট সার্চ দেবেন হাউ টু ইনস্টল কোড ব্লক ইন উইন্ডোজ টেন হলে টেন হ্যাঁ উইন্ডোজ সেভেন হলে সেভেন উইন্ডোজ এইট হলে এইট আপনার জাস্ট দিলেই এটা চলে আসবে সো এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা এটা হচ্ছে কোড ব্লকটা ডাউনলোড দেবেন ইনস্টল করবেন দেন হচ্ছে আপনার একটু ইতিহাস জানবেন সেই প্রোগ্রামের দেন আপনারা এখানে চলে আসবেন হ্যাঁ তো আমি প্রথমে বলেছি আমি থিওরি বেসিসে কোনো কিছু করবো না এই জন্য হচ্ছে আমি মূলত এইগুলো দেখাচ্ছি না আর ব্লক যেহেতু আপনারা আমার জুনিয়র এবং আমার ফ্রেন্ডরা আছে তারা হচ্ছে অলরেডি ব্লক তাদের আছে এবং যাদের নাই অনেকে থাকবে নতুন ভিডিও দেখতেছে তারা এই কাজটা নিজে করবেন নিজে করলে কী হবে নিজের কিছু শেখা দরকার নিজে নিজে কিছু করা দরকার সব কিছু যদি আমরাই করে দিই আপনারা কি করবেন হ্যাঁ আপনারা কিছু করেন তাহলে দেখবেন অনুপ্রেরণা বেশি পাবেন আগ্রহটা বেশি বেশি আসবে এটাই হচ্ছে মূল কথা ছিল তো আপনারা কাজগুলো করেন প্রোগ্রামটা রান করেন দেন সমস্যা থাকলে আমাকে জানাবেন জি আসসালামু আলাইকুম